আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর 9.2 এর অর্থাৎ 9.2 এর ত্রিকোণমিতি আমি টাইপ 2 এর সবগুলো অঙ্ক এখন করে দেব। টাইপ 2 এ অঙ্ক আছে টোটাল 17 অঙ্ক আছে, দেখো আমি এখানে লিখে রেখেছি। হ্যাঁ, এগুলো হলো সবগুলো এক নিয়মে আমরা করব, একই প্রসিডিউরে করব, শুধু ভ্যালু বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করব, সিম্পলিফাই করব। কারণ আমি এখানে প্রথম 5টা অঙ্ক লিখে রেখেছি, 8, 9, 10, 11, 12, এই 5টা অঙ্ক আমি এখন 1/1 করে দিব। দেখো একটা করলে তোমরা সবগুলোই পারবো। আমি 8 নম্বর এখন করে দিচ্ছি, তোমাদেরকে খেয়াল করো 8 নম্বর অঙ্কটা হচ্ছে এইটা। তাহলে তোমাকে বলছে মান নির্ণয়। হ্যাঁ, এই প্রথম 11 পর্যন্ত হচ্ছে মান নির্ণয়, তাহলে তুমি প্রদত্ত রাশি লিখবা। তাহলে লিখবা এই 8 নম্বর যেহেতু করতেছি, তাহলে লিখতে হবে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি 1 - 40² 60° ডিভাইডেড বাই 1 + 40² 60°। তাহলে দেখো 1 - cot 60° মান কত, দেখো এই যে cot 60° মান হচ্ছে 1/√3। তাহলে তুমি 1/√3 বসিয়ে দাও, পরে বলে স্টার্ট করে দাও এখানে, তাই cot 60° 1/√3, তারপরে 1, তো স্কোয়ারটা 1 এর উপর স্কোয়ার হলে 1, আর √3 পর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুটে কাটা, তাহলে 3 থাকবে। নিচেও সিমিলারলি তাই, 1 স্কোয়ার মানে 1, আর √3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুটে কাটা, তাহলে 3 থাকবে। তারপরে হবে বসর করলে হবে হচ্ছে উপরে হবে 3, 3 - 1, নিচে হবে 3, 3 + 1, তারপরে যেটা হবে 2/3, আর নিচে হবে 4/3, তারপরে হবে এটা উল্টাই দিবা, নিচের ভগ্নাংশ উল্টে যাবে 3/4, যদি কাটাকাটি করো বুঝে গুণ আচ্ছা হাফ, তাহলে আনসার হাফ, তাহলে এই হাফ হচ্ছে এই অঙ্কের ফলাফল। তারপরে আমি 8 নম্বরটা আবার মুছে ফেলছি, তোমরা এরপর দেখো আমি 9 নম্বরটা করব। 9 দেখো এই অঙ্কগুলো অনুপাত চেঞ্জ করে, মানে করো এখানে এই অঙ্কটাতে কি আছে, পুরো অঙ্কটা পট দিয়ে সাজানো হয়েছে, পট অনুপাত দিয়ে, পটের জায়গায় একটা অঙ্কটা 6টা অনুপাতে যে কোনোটা থাকতে পারে, এখানে কোনো অসুবিধা নেই। ডিগ্রি চেঞ্জ হতে পারে, 60°, 30° হতে পারে, 45° হতে পারে, অর্থাৎ অনুপাত এবং ডিগ্রি চেঞ্জ করে যে কোনো অঙ্ক আসতে পারে, এটাতে কিচ্ছু তোমাদের আসা যায় না, তোমরা জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করবা। তাই দেখো আমি এখন 9 নম্বর করছি, 9 নম্বরে দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখলাম, এরপরে 10 45° সাইন স্কোয়ার 10 10 30, হ্যাঁ এটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা, শুধু মান বসে 10 45° মান, দেখো 10 45° 1, সাইন 60° এই দেখো সাইন 60 √3/2, এই যে √3/2 উপরে কি আছে বলেছে 10 30°, 10 30° মান হচ্ছে এটা 1/√3, এই যে 1/√3, এটা না দেবে একটা না দেখা চলবে, তোমরা এখানে গুণ ব্যবহার করতে পারো, গুণ চিহ্ন গুণাকারে আছে, কোনো পাতগুলো পরস্পর সাথে গুণাকারে আছে, তাই 10 60°, 10 60 √3, তাহলে এই যে স্কোয়ারটা √3 উপর আছে, তাহলে স্কোয়ার রুটে কাটা, তাহলে 3, আর 2 উপর স্কোয়ার আছে মানে 4, √3 উপর নিচে কাটা, তাহলে দেখো উপরে কি থাকে, উপরে সবগুলো গুণ করে 3 থাকে, নিচে 4 থাকে, দেখো তার মানে এটার আনসার হচ্ছে 3/4, এটাই হচ্ছে অঙ্কের ফলাফল। তাহলে দেখো আমি পরের অঙ্কে চলে যাচ্ছি, পর অঙ্ক চলে আসছি, পরের অঙ্কটা হচ্ছে কত 10, আমার 10 নম্বরে চলে আসছি, 10টা দেখো ওখানে লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি 1 - cot 60° 1 + 60°,
দেখো এখন 1 1 এর জন্য 1 থাকবে cos 60 ডিগ্রি এর cos 60 ডিগ্রি মানে হাফ মানে হাফ উপরে আছে হোল স্কয়ার নিচে 1 প্লাস হাফ হোল স্কয়ার এখানে cos 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 sec 60 ডিগ্রি মানে হচ্ছে sec 62 তাহলে কি উপর কি হবে স্কয়ার হবে তাহলে 1 মাইনাস 1 উপরে স্কয়ার মানে 1 2 উপরে স্কয়ার মানে 4 3 4 3 4 5 4 प्लस 4 उठिए दाओ ख्याल कर 11 नंबर अंक जा 45 डिग्री मान देखो 45 मान 1/2 তারপরে cot 60 এই যে cot 60 1/√3 cosec 30 ডিগ্রি যে cosec 30 ডিগ্রি কত 2 উপরে কি স্কয়ার 1/√2 মানে উপরে স্কয়ার মানে 1 আর স্কয়ার রুটে কাটা 3 4 তাহলে কি হচ্ছে দেখো উপরে হবে 4 গুণ করলে সবগুলো উপরে গুণ হয়ে যাবে 3√2 মনে রাখবা হরে কখনো রুট রাখা যায় না হরে যদি এরকম রুট দিয়ে কোনো সংখ্যা থাকে ওটা দিয়ে লব হরকে গুণ করতে হয় তার মানে রুট দিয়ে আমি লব হরকে গুণ করব কেন এইটা এই যে এই যে রুটটাকে উঠানোর জন্য 3√2 √2 তাহলে কি করলাম রুট টু দ্বারা গুণ করলাম লব হরকে তাহলে দেখো এটা নিয়ম আর কি হরে যদি কখনো রুট দিয়ে কোনো সংখ্যা থাকে ওটা দিয়ে লব হরকে গুণ করবা তাহলে দেখো এখানে 4√2 হবে আর নিচে এই যে √2 √2 মানে √2 হোল স্কয়ার √2 হোল স্কয়ার মানে কি √2 হোল স্কয়ার মানে স্কয়ার রুটে কাটা তাহলে কি হচ্ছে 4√2 আর স্কয়ার রুটে কাটলে কি থাকে 2 2 × 3 মানে কত 6 এখন 2 দিয়ে কাটলে এত তার মানে কি √3 বাই তার মানে হচ্ছে √2 √2 আমি এই পাশে লিখি পর লাইনটা √2 √2 / 3 এর आंसर নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা কোনো অসুবিধা নেই এটা হলো আমরা এরপর অঙ্ক হচ্ছে যে প্রমাণ করতে বলছে এরপর অঙ্ক হচ্ছে 12 নম্বরটা দেখো 12 নম্বরটা আমরা যেহেতু দেখাইতে বলছে সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখব তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি আছে তোমরা দেখো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি তাহলে লেখো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি তো cos 30 ডিগ্রি মান কত cos 30 ডিগ্রি মান হচ্ছে সরি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 হোল স্কয়ার sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ হোল স্কয়ার তারপর দেখো স্কয়ার রুটে কাটা তাহলে 3 আর 2 উপর স্কয়ার আছে মানে 4 1 প্লাস 2 মানে 1 2 প্লাস 2 মানে 4 লসাগু করো তাহলে কত হবে 4 3 মাইনাস 1 দ্যাট মিনস 2 2 বাই 4 ইজ ইকুয়াল টু 1 বাই 2 কারণ 2 দিয়ে 4 কে কাটে কত 2 তাহলে আনসার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি হাফ আবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 60 ডিগ্রি তো cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান কত হাফ সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল ইকুয়াল হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি should এর সেট হচ্ছে w ed should লিখতে পারি হ্যাঁ
নিচে তো নাম দিলাম তো একদম বহু একই রকম অঙ্ক আমি 14 নম্বরটা করে দিচ্ছি দেখো জি দেখাও যে cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল টু ফর্ম করতে হবে কি cos 30 ডিগ্রি এটা আমাদের প্রুফ করতে হবে তো ঠিক আছে আমরা করি তাহলে একটু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি তো cos 60 ডিগ্রি মান কি দেখো এটা cos 60 হাফ আর cos 30 কত 3/2 sin 60 3/2 sin 30 হাফ তাহলে দেখো গুণ করো গুণাকার আছে এটার সাথে এটা তাহলে √3 4 গুণ হয়ে যায় √3 4 বসো করো 4 তাহলে বসো করলে হবে এইটা তাহলে √3 যোগ √3 কত 2√3 তাহলে দেখো 2 দিয়ে যদি 4 কে কাটো 2 দিয়ে গুণ হচ্ছে 3/2 লেফট হ্যান্ড সাইড আসলে 3/2 আবার রাইট হ্যান্ড সাইড তো শুধু মান বসাতে পারবে cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি হচ্ছে √3/2 দেখো লেফট হ্যান্ড সাইড এর মান সুতরাং লেফট হ্যান্ড সাইড এর মান শর্ট মানে দেখানো হলো শর্ট মানে লিখা হবে অনেকে এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করো শর্ট মানে দেখানো হলো প্রুফ মানেও মানে দুটার অর্থ একই আসলে দেখানো হলো আর প্রমাণিত একই কথা আচ্ছা তোমরা তাদের ভালো লাগে শর্ট দেখো সে ছোট দিন তাহলে প্রুফের ক্ষেত্রে প্রুফ লিখো প্রমাণ করে দেবে তার নিচে অঙ্কন তোমরা বুঝতে পেরেছো আমি পরে অঙ্কে চলে যাচ্ছি তাহলে আমরা দেখো এরপর হচ্ছে 15 নম্বর আমি করে দিচ্ছি 15 নম্বর করে দেখো আগে হচ্ছে নম্বর হচ্ছে সাইন 3a ইকুয়াল টু cos 3 cos 3 দেখো sin 3 equal to cos 3 যদি a equal to যদি a equal to কত ডিগ্রি হয় 15 ডিগ্রি যদি a equal to কত ডিগ্রি হয় 15 ডিগ্রি তাহলে a মান যদি 15 ডিগ্রি হয় তাহলে বুঝতে তুমি ঠিক করো যে sin 3 equal to cos 3 দেখো তাহলে আমি এটা সাইডটা দিয়ে দিই আমরা লেফট হ্যান্ড সাইড থেকে দেখি sin 3 a তাহলে sin a এর মান কত হবে ৩৫৫ sin 45 ডিগ্রি মান কত 1/2 তাহলে আবার রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড cos এর মান কত হবে ব্র্যাকেট ক্লোজ করে সাইড নিয়ে সাইড এটা যেহেতু তিন পনেরো কত পঁয়তাল্লিশ পাঁচ পাতা ডিগ্রি মান কত 1/2 দেখো
লেফট হ্যান্ড সাইডের মানটা লেফট হ্যান্ড সাইডের মানটা তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি লেফট হ্যান্ড শর্ট তাহলে আমরা এরপরে অ্যাকচুয়ালি তোমাকে বলি এখন যেটা করবো এটা ইন্টারমিডিয়েটের সূত্র এটা একটা আমরা অলরেডি করে ফেলেছি ষোলো সতেরো একই অঙ্ক আমি ষোলো সতেরো হচ্ছে একটু অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের দুটো সূত্র আমি এটা মুছলাম দেখো ষোলোটা আমি করছি ষোলোটা হচ্ছে সাইন টু এ ইকুয়াল টু দেখো সাইন টু এ ইকুয়াল টু টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কয়ার টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কয়ার ওয়ান প্লাস টেন স্কয়ার যদি যদি এ ইকুয়াল টু ফর্টি ফাইভ এ ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি হয় তারপরে সতেরো সতেরো হচ্ছে টেন টু এ দেখা হচ্ছে টেন টু এ ইকুয়াল টু টু টেন এ ডিভাইড বাই ওয়ান মাইনাস টু টেন এ ওয়ান মাইনাস টেন স্কয়ার যদি এগুলো কত ডিগ্রি হয় ষাট ষাট ডিগ্রি অর্থাৎ তুমি এখানে অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি ব্যবহার করবে আর এখানে ফর্টি এইট ডিগ্রি ব্যবহার করবে এই হচ্ছে নম্বর দেখা একই রকম তো এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি কোনো অঙ্ক না দুটো সূত্র কলেজে দুটো সূত্র সাইন্টিফিক সূত্র এটা টেকনিক্যাল সূত্র এটাকে তোমাদের অঙ্ক হিসেবে দেওয়া হয়েছে করার জন্য আমরা অ্যাকচুয়ালি সূত্র বের করছি দেখো তো ষোলো কি আছে লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড আছে টু টেন এ ডিভাইড সাইন দেখো টু এটা ব্যাকেট দিবা এর মান কত এর মান কত আছে ফর্টি ফাইভ ডিগ্রি সাইন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি সাইন নাইনটি মান কত তারপর রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত টু টেন এ ওয়ান প্লাস টেন স্কয়ার টু টেন টেন এ এর মান বসো এর মান কত ফর্টি ডিগ্রি ওয়ান প্লাস টেন এ এর মান হচ্ছে টেন তো টেন ফর্টি এইট ডিগ্রি মান কত দেখো টু ইন্টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে এই দেখো ওয়ান ওয়ান প্লাস ওয়ান ঠিক কিনা বলো তাহলে দুই কে দুই আর তিন আর ফের তাহলে খেয়াল করো লেফট হ্যান্ড সাইড মান ওয়ান রাইট সাইড মান ওয়ান একই মান হচ্ছে তার মানে একটু প্রোডাক্ট সিমিলার এটা আমার কোনো দিতে হবে না দেখো শুধু একদম এটা এটা এজ ইট ইজ সেম সুতরাং লেফট হ্যান্ড সাইড এর রাইট হ্যান্ড সাইড শর্ট তো আমাদের শেষ হয়ে গেল আচ্ছা আরও আছে এখানে সতেরো এবার বাইশ আর সাতাশে দুটো অঙ্ক আমি করে দিচ্ছি তো এটা আমি মুছে ফেললাম আমাদের এই টাইপের মধ্যে সাতাশ নম্বর আছে আমরা একই প্রসিডিউরে করতেছি সব সরি এই টাইপের মধ্যে সতেরোটা অঙ্ক তার মানে আমরা অলরেডি আর দুটো অঙ্ক আমাদের বাকি আছে বাইশ এবং সাতাশ দেখো বাইশ নম্বর অঙ্কটা বাইশ নম্বর অঙ্কটা হচ্ছে দেখাও যে কস থ্রি এ দেখাও যে দেখাও যে কস থ্রি এ ইকুয়াল টু
4 cos cube है, 4 cos cube है minus 3 cos a जो दिया है इनको पता ही होगा। তাহলে দেখো এর ভ্যালুটা 30 ডিগ্রি আমি ইউজ করব প্রমাণ করতে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা আমি লিখি, এটা সিজনশীল অনেক সময় চেঞ্জ করে অনেকভাবে আসে, যেমন পরে গুরুত্বপূর্ণ এই চাপের গুরুত্বপূর্ণ এক পয়েন্টের মধ্যে এটা। তো কস 3a 3, এই শোনো আমি একটা কথা বলি, হুবহু বই থেকে আসবে কি দিবে এটা কোনো মাথায় রাখবে না। তোমরা বইয়ের অঙ্কগুলো যদি ভালো করে বুঝে বুঝে করো তাহলে যেভাবে চেঞ্জ করে আসো তোমরা পারবে, সেজন্য তোমাকে ভালো করে বুঝতে হবে বইয়ের খুঁটিনাটি, অবশ্যই বুঝতে হবে, বেসিক বুঝতে হবে, অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে, সিএনসির কোনো ব্যাপার না। হ্যাঁ, তুমি কখনো ভাববা না হুবহু চলে আসবে, হ্যাঁ এর জায়গায় থিটা দিবে, আলফা দিবে, 3 জায়গায় 4 দিবে, একবার দিতে পারে, অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে, এগুলো চিন্তা করো একটা অঙ্ক করার সময়। তাহলে দেখো তোমরা এক্সপার্ট হয়ে যাবে। 3a কেমন করতে থাকি যেহেতু এইরকম 33 কত 90 কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান দেখো 0 রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড টু ইকুয়াল 4 কস কিউ এ বই কস এ এমন হচ্ছে 30 ডিগ্রি, তার মানে কস 30 ডিগ্রি কিউ কস এ মানে কস 30 ডিগ্রি। তুমি দেখো 4 কস 30 ডিগ্রি মানে কত, এই যে কস 30 ডিগ্রি মানে কিউ এর কস 30 ডিগ্রি মানে কত, কস 30 ডিগ্রি মানে কিউ এর কিউ আলাদা করো। আমি একটা টার্ম দেখিয়েছিলাম দেখাও কাজে লাগবে, আর 2√3 মানে 8, এটা হবে 3√3, কারণ 3টা √3 সাথে গুণ হয়ে যাবে। দেখো এখন এই যে √3 কিউ মানে কি দেখেছ, এই যে এই দেখো √3 কিউ মানে হচ্ছে 3√3, কিভাবে এখানে দেখিয়েছি 3√8, 3√3 ইচ্ছে বুঝতে পেরেছি। লাস্ট এইটাই ফের লাস্ট অঙ্ক, অঙ্কটা একটু নতুন ডাস্টার লাগবে, তোমার মন খারাপ না প্লিজ, এত আজকে কিনে ফেলব সময় পাই না, তো সেই জন্য আসলে কেনা হয়নি, আজকে 10টা ডাস্টার কিনে নেব, তার আর এরকম ভালো দেখা যাবে না। দেখো 27 মান নির্ণয় করো, মান নির্ণয় করো 3 cot² 60 ডিগ্রি, 3 cot² 60 ডিগ্রি প্লাস 1/4 cosec² 30 ডিগ্রি, cosec² 30 ডিগ্রি প্লাস 5 sin² 20 ডিগ্রি, sin 5 sin square 40 degree, minus 4 cos square 60 degree। তো দেখো
আমরা আমি এখানে আবার তুললাম না, হ্যাঁ এই প্রদত্ত রাসায়নিক ব্যাপার এমন গুরুত্বপূর্ণ চেঞ্জ করে, এই যে অনুপাতটা চেঞ্জ হতে পারে, কোন টাইমটা চেঞ্জ হতে পারে, এই যে কোএফিশিয়েন্টটা চেঞ্জ হতে পারে, মানে সহগটা, তাহলে থ্রি নিউ ম্যাগনি 1/4 প্লাস 5 + 4 আমি রাখলাম কট 60 ডিগ্রি মান কত দেখো কট 1/3 কোসেক 30 ডিগ্রি মান কত কোসেক 30 আর সাইন 45 ডিগ্রি কত 1/6 cos 60 degree মান cos 1/2 1 স্কয়ার মানে 1 আর রুট 3 উপর স্কয়ার মানে স্কয়ার রুটে কাটা নিচে বসে রয়েছে 1/2 ইন্টু প্লাস 24 প্লাস 5 ইন্টু 1 উপর স্কয়ার মানে 1 আর রুট 2 উপর স্কয়ার মানে স্কয়ার রুটে কাটা মানে হাফ এটা তাই 1 + 7 = 1 2 + 7 = 4 এটা তুমি কাটতে পারো এটা এটা কাটতে পারো এটা এটা কাটতে পারো কি থাকবে দেখো এখানে কি থাকবে এই যে সাইনের আগে এটা একটা পদ মানে পদে কিন্তু প্লাস আর মাইনাস হয় বড় পদ প্লাস আর এটা সবগুলো কিন্তু একটা পদ তাহলে এখানে শুধু 1 আছে প্লাস আর দেখো এখানে কি আছে 1 আছে এই যে প্লাস আবার এটা উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে আচ্ছা এটা 5 আর মাইনাসের পরে এটা পুরোটা একটা পদ তাহলে কি মাস মাইনাস 1 মানে মাইনাস 1 প্লাস 1 কাটা 1 প্লাস 5/2 তাহলে লসের পরে কি হবে 2 + 7 আর সরি 2 + 5 হবে লসের করছি 7/2 আনসার 7/2 এখন দেখো আমরা উদাহরণ 13 ক খ গ ঘ এবং 14 গ এই পাঁচটা অঙ্ক করব তো পাঁচটা অঙ্কই আসলে এক অঙ্ক এই ছোটটা অঙ্কই আসলে এক অঙ্ক দেখো প্রথমে আমি গটা করি তার গটা তো যেহেতু মান নির্ণয় করতে বলছে সবগুলো হচ্ছে মান নির্ণয় শুধু এটা ছাড়া তাহলে আমার প্রদত্ত রাশি লিখব মান নির্ণয় করতে হলে প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি পুরো রাশিটা বলা এটা বেরো যেহেতু আমরা ফাইন্ড আউট করবো তাহলে আমাদেরকে পুরো রাশিটা আমাদেরকে লিখতে হবে 1 + tan² 60° প্লাস দেখো মাইনাস 10 60 ডিগ্রি মান কত দেখো 10 60 √3 সাইন সাইন 60 ডিগ্রি মান কত √3/2 তাহলে দেখো এটা এরপর দেখো 1 - √ কাটা তাহলে কি 3 √ কাটা 1 + 3 √ কাটা 3 তাহলে কত হচ্ছে এখানে দেখো এখানে -2 হবে আর এখানে কত 4 হবে কারণ 3 থেকে 1 বিয়োগ করলে -2 আর 3/4 এখানে তুমি যদি লসাগু করো -2 + 3 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1 তার মানে আনসার হচ্ছে কত 1/4 তাহলে 13 গ নম্বরটা হয়ে গেল তো আমি এটা মুছে ফেললাম তখন নিশ্চয়ই বুঝতে পেরেছি জাস্ট ক্যালকুলেশন আছে মাথায় তারপর দেখো এখন আমরা ক করব ক দেখো এখানে প্রদত্ত রাশি লিখব কত রাশি কি 1 - sin² 45° 1 + sin² 45° 1 - sin sin 45° মানে 1/√2 1 + sin 1/
टेन फोर्टी एफ डिग्री मान तो करो देखो मान बसाल सैन एंड टेन अनुपात मान बसाल कैलकुलेशन कर वन स्क्र मान वन टू हो स्र रूटे काटा जाए वन स्क्र मैं वन रूटर स्क्र काटा जाए टू और एक मान सब वन ऊपर की हमें टू माइनस वन टू प्लस वन अच्छा ऊपर वन बाय टू नीचे थ्री बाय टू प्लस वन আমি পর লাইনটা পাশে লিখলাম তাহলে হাফ হাফ টু গেলাম টু যাবার উপরে ঠিক করে নিয়েছি এটা কি প্লাস করো ওয়ান করে দেখলাম ওয়ান প্লাস ওয়ান কত বলে থ্রি ওয়ান প্লাস থ্রি তাহলে হচ্ছে ফোর বাই থ্রি এটা হচ্ছে আনসার তার মানে কি আনসার উইল বি ফোর বাই থ্রি এটা হচ্ছে এ অঙ্কের ফলাফল তাহলে আমি এইটাও মুছে ফেললাম এটা আমি মুছে ফেললাম তারপর দেখো এবার আমি করব খ প্রদত্ত রাশি দেখো जीरो डिग्री मैं जीरो सेट थर्टी सेट थर्टी टू बाय रूट थ्री कोसेक सिक्सटी टू बाय रूट थ्री शून्य साथ जाई गुण करना क्या शून्य आंसर নিচে বুঝতে পেরেছি সিম্পল একটা অর্থ তারপরে আমরা এরপর দেখো আমি আবার বলি কট নাইনটি ডিগ্রি মান দেখো আমাদের হচ্ছে কট নাইনটি ডিগ্রি ইন্টু টেন জিরো ডিগ্রি ইন্টু সাইড থার্টি ডিগ্রি ইন্টু কোসেক সিক্সটি ডিগ্রি দেখো তাহলে আমি এগুলো কট নাইনটি ডিগ্রি মান বসিয়েছি কট নাইনটি মানে হচ্ছে জিরো দেখো তারপরে টেন জিরো ডিগ্রি মানে হচ্ছে জিরো সাইড থার্টি ডিগ্রি টু বাই সাইড থার্টি ডিগ্রি এটা টু বাই রুট থ্রি সরি সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই কস থার্টি ডিগ্রি মান কত কস থার্টি রুট থ্রি বাই টু এটি এখানে আছে মানটা কস সিক্সটি কত কস সিক্সটি দেখো কস সিক্সটি হাফ ইন্টু সাইন থার্টি হাফ তা দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি বলে স্কেয়ার টু ইন্টু টু মানে ফোর ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান টু ইন্টু টু মানে ফোর স্কোয়ার রুটে কাটা থ্রি বাই ফোর নিশ্চয় বুঝতে পেরেছ অঙ্কটা আমাদের হয়ে গেল একদম তেরো সবগুলো অঙ্ক আমরা করে ফেললাম এখন হচ্ছে চোদ্দের চোদ্দ নম্বর দেখো এই যে চোদ্দ নম্বর চোদ্দের গ তো এখানে প্রমাণ করতে বলছি তাহলে লেফট হ্যান্ড সাইড চোদ্দের গ লেফট হ্যান্ড সাইড হচ্ছে কস টু এ কস এর মান কত এর হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি বসাও ফর্টি ফাইভ ডিগ্রি সাইড ফোর দিবা যেহেতু cos 90 degree cos 90 degree মানে কত হবে cos 90 degree ধরে রাখেন স্যার দেখো রাইট হ্যান্ড সাইড তো 1 মাইনাস টেন স্কয়ার 1 মাইনাস ডিভাইড বাই 1 প্লাস টেন স্কয়ার হ্যাঁ দেখো রাইট হ্যান্ড সাইড
देखो वन टेन टेन कत डिग्री टेन फोर्टी फाइव डिग्री एर मान एर मान कर दी स्कोर वन प्लस टेन एर मान कत फोर्टी फाइव डिग्री देखो वन टेन फोर्टी फाइव डिग्री मान कत देखो टेन फोर्टी फाइव डिग्री मान ये वन ये टेन फोर्टी फाइव डिग्री वन वन प्लस टेन फोर्टी फाइव वन पशे लिखा है वन माइनस वन वन प्लस वन वन बाय वन माइनस शून्य टू शून्य देखो ये जीरो कर से लेफ्ट हैंड साइड शून्य जीरो कर से राइट हैंड साइड जीरो कर से तेरा मैं लिखते पारी लेफ्ट हैंड साइड इक्वल टू राइट हैंड साइड फुट ये हो बी इनपुट तारे ये होते हैं हमारे सॉफ्टवेयर